আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি দুধ দহন করার মেশিন, এবং সেই সাথে জানাবো যে একটি আদর্শ এবং কোয়ালিটি সম্পন্ন গরুর দুধ দহন করার মেশিনের মধ্যে কোন কোন যন্ত্রাংশগুলো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক। আজকের ভিডিওতে যে যন্ত্রাংশগুলো দেখাবো, এই যন্ত্রাংশগুলো যদি কোনো মেশিনে না থাকে তাহলে সেটাকে আমরা কখনোই মিল্কিং মেশিন বা গরুর দুধ দহন করার মেশিন বলে ব্যবহার করব না। যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে সেটা হবে আমাদের মারাত্মক ভুল এবং আমাদের প্রিয় প্রাণীটির জন্য খুবই ক্ষতিকর। তাহলে চলুন দেখে নেই কোন যন্ত্র অংশটি না থাকলে আমরা সেটাকে মিল্কিং মেশিন হিসাবে ব্যবহার করব না। একদম শুরুতেই যে যন্ত্রাংশটির নাম আমি বলবো সেটি হচ্ছে ভ্যাকুম রেগুলেটর। বাজারে যখন মিল্কিং মেশিন কিনতে যাবেন তখন অবশ্যই চেক করবেন মেশিনটিতে একটি ভ্যাকুম রেগুলেটর আছে কিনা। এই ভ্যাকুম রেগুলেটরটি কিন্তু ঠিক করে দিবে যে আপনার গরুর ওলানে কতটুকু চাপ পড়বে। গরুর ওলানটা খুবই সেন্সিটিভ, সেখানে আপনি যেমন ইচ্ছা তেমন প্রেসার ব্যবহার করতে পারবেন না। এটির জন্য একটি বৈজ্ঞানিক পরিমাপ রয়েছে। তো যেসব মেশিনে ভ্যাকুম রেগুলেটর থাকবে না সেটা আপনারা কখনোই মিল্কিং মেশিন হিসাবে কিনবেন না। এই ভ্যাকুম রেগুলেটরের মাধ্যমে যে প্রেসারটা নির্দিষ্ট মাত্রায় রাখা হয় সেই ভ্যাকুম মিটারটা, এই যে প্রেশার মিটার বা ভ্যাকুম মিটার, এই মিটারটা যদি কোনো মিল্কিং মেশিনে না থাকে সেটাকে একটি মিল্কিং মেশিন হিসাবে ব্যবহার করা কখনোই আপনার উচিত হবে না। মিটারবিহীন কোনো মেশিন দিয়ে যদি আপনি কন্টিনিউ গরুর ওলানে প্রেশার দিতে থাকেন তাহলে আপনার সেই গরুর ওলানটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি যন্ত্র, সেটার নাম হচ্ছে একটি পালসেটর। এই পালসেটরটিকে বলা হয় এই টোটাল মিল্কিং মেশিনটার হার্ট। এটার মাধ্যমেই দুধ দহনের অন্যান্য প্রসেসগুলো হয়। মূলত যখন আমরা ওলানের মধ্যে এভাবে লাইনারটা ঢুকাই দেই, এইটার মাধ্যমে এই পালসেটরের মাধ্যমে কিন্তু আমাদের ওলানে এভাবে চাপ পড়ে, এভাবে চাপ পড়ে, চাপ পরেই কিন্তু দুধটা চলে আসে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রিয় খামারি ভাই এবং বন্ধুরা। যে সমস্ত মিল্কিং মেশিনে এই পালসেটর থাকবে না আপনারা কখনোই সেটাকে একটি গরু দুধ দহন করার মেশিন হিসাবে ব্যবহার করবেন না। তাহলে চলুন এই মিল্কিং মেশিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ যেটা দিয়ে আমরা দুধ ওলান থেকে বের করে নিয়ে আসি সেটি আপনাদেরকে একটু দেখাই। যেই অংশটি ওলান থেকে দুধ নামিয়ে নিয়ে আসে সেটা হচ্ছে এই অংশটি। এখানে কয়েকটা পার্ট আছে, নর্মাল এবং যেগুলো মিল্কিং মেশিন না, যেগুলোর যে মেশিনগুলোর মাধ্যমে খামারিরা ধোকার মধ্যে পড়ে সেগুলোতে কিন্তু এত ফাংশন থাকবে না। একটি মিল্কিং মেশিন, কোয়ালিটি সম্পূর্ণ মিল্কিং মেশিন যেটা আসলেই গরুর দুধ দহন করার মেশিন, সেটার মধ্যে কতগুলো ফাংশন থাকে আপনার একটু দেখে রাখুন। দেখুন, এটাকে বলা হয় টিট ক্যাপসুল, এই অংশটাকে বলা হয় এন্ড অফ টিট ক্যাপসুল, এবং যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন সিলিকনের রাবারের এই যে লম্বা যেটার ভিতর দিয়ে দুধটা এই বাটির মধ্যে আসে, এটাকে বলে হচ্ছে আপনার লং লাইনার, এটাকে বলে লং লাইনার, এটাকে বলে শর্ট ভ্যাকুম টিউব। টিট ক্যাপসুল, এটার ভিতরে আবার একটা চেম্বার আছে, এই চেম্বারের ভিতরে বাতাসটা যে আপ ডাউন করে এটা কাজ করে, এবং এখানে যখন এইভাবে আমরা ওলানটা দেই তখন কি করে এই পালসেটরের মাধ্যমে, যেটাকে বলি আমরা হচ্ছে মিল্কিং মেশিনের হার্ট, সেটার মাধ্যমে কিন্তু ওলানটাকে এইভাবে চাপে, এবং এই মেশিনের মাধ্যমে কিন্তু আমরা সেই প্রেশারটাকে কন্ট্রোলও করতে পারছি কতটুকু চাপ ওলানের মধ্যে মেশিনটা দিবে। এই হচ্ছে আমাদের অরিজিনাল এবং কোয়ালিটি সম্পূর্ণ মেশিনের পার্টস এবং কাজের ধরন। তো যেই সমস্ত মেশিনে এই ধরনের পার্টস গুলো না থাকবে, খামারি ভাইরা আপনাদেরকে বলবো সস্তায় নামে মাত্র মিল্কিং মেশিন বা গরুর দুধ দহন করার মেশিন আপনারা কিনবেন না।